ব্রহেলিকায় বুবলির যে ডেডিকেশন সামনে আনলেন পরিচালক চয়নিকা চৌধুরী। ঈদুল আজহায় মুক্তি পেয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত ব্রহেলিকা। সারা দেশে মোট 8টি হলে চলছে সিনেমাটি। এ সিনেমায় প্রথম অভিনয় করার কথা ছিল পরিমণির, পরে পরিমণিকে বাদ দিয়ে চিত্রনায়িকা বুবলিকে নেওয়া হয়। সম্প্রতি এ সিনেমার পরিচালক চয়নিকা চৌধুরী গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানে জানতে চাওয়া হয় ব্রহেলিকা চরিত্রটি করার কথা ছিল পরিমণির, এখানে বুবলিকে কিভাবে ঢুকালেন। প্রশ্নোত্তরে ছবির পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, এটা আসলে করার কথা ছিল পরীর, কেননা এখানে অপরূপা ও অর্পা চরিত্র আছে। যেহেতু পরী সুন্দরী ও মেধাবী শিল্পী, তাকেই নির্ধারণ করা হয়েছিল। কিন্তু 2021 সালের পরী ঝামেলায় পড়ে গেল এবং 22 সালে বিয়ে করে প্রেগনেন্ট হয়ে যায়। তার জন্য কত অপেক্ষা করা যায়, এক পর্যায়ে পরীর সঙ্গে কথা বলে তাকে বাদ দেই। তিনি আরো বলেন, পরীর পরিবর্তে কাকে নেব এই নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা। পরে খুঁজতে শুরু করলাম মিষ্টি ও সুন্দর এবং কাজের প্রতি ডেডিকেটেড কে। পরে শুনলাম কাজের প্রতি বুবলি প্রচন্ড ডেডিকেটেড, এজন্য তাকে নির্ধারণ করি। বুবলি কাজের প্রশংসা করে পরিচালক বলেন, সত্যি বুবলি কাজের প্রতি ডেডিকেটেড। সে এতটাই কাজে মনোযোগী যে এ ছবির একটানা 33 দিন শুটিং এর কাজ ছিল। একদিনও তার হাতে সেলফোন দেখিনি এবং শীতকালে অনেকক্ষণ ভিজে থাকতে হতো, অথচ একবারও বলেনি রুমে যাই, বরং রুমে যেতে বললো সে যায়নি। এটি প্রমাণ করে তার কাজের প্রতি আগ্রহ। বৃষ্টিতে ভিজলেও তার মুখ থেকে কোনো বিরক্তিপূর্ণ শব্দ শুনতে পাইনি। তাছাড়া পরিচালককে প্রচন্ড সম্মান করে বুবলি। বুবলিকে দিয়ে কাজ করিয়ে আমি অত্যন্ত খুশি। বিই নিউজ, ঢাকা।